ঐতিহ্যবাহী বাঘা বাঘা মসজিদে আমরা আছি। বাঘা মসজিদে এবং মাজারের প্রাঙ্গণ আর কি বাঘা, প্রচুর পরিমাণে দোকান, এই যে নিরাপত্তা বাহিনীদের দেখছি আমরা, বিভিন্ন ফেরিওয়ালা, প্রচুর মানুষের সমাগম। আজকে যেহেতু শুক্রবার, শুক্রবারের দিনে এখানে আর কি প্রচুর মানুষ, তাদের মানুষরা যেগুলো থাকে এখানে আসে, যে রান্না বান্নায় কাজে সবাই ব্যস্ত নিজ নিজ তাবু করে নিজ নিজ জায়গা থেকে। হলো বাঘা মসজিদের মহিলাদের নামাজ ঘর, এটা হলো বাঘা মসজিদের মাজার প্রাঙ্গণ। বাঘা উপজেলার প্রাঙ্গণে এই মসজিদটি অবস্থিত। আমরা আসলে এখন মাজারের মধ্যে আছি, এই যে মাজারের মসজিদ সামনে আমাদের, প্রচুর মানুষ তাদের নিজ নিজ কাজে ব্যস্ত। বিভিন্ন পর্যটক এসেছে কিন্তু এখানে অনেক দূর দূরান্ত থেকে এবং আসতেই আছে। আমরা বাঘা মাঝে পুকুরটি আছে বড় দীঘা, আমরা কিন্তু সেখানে যাচ্ছি। এই যে মসজিদটি যেটা বললাম, এখানে মসজিদ অবস্থিত, আমরা পুকুর পাড়ে আসছি। আপনি কি বাঘা বেড়াতে আসতেন নাকি? জি জি ভাই, আমি বাঘা বেড়াতে আসছি। কেমন লাগছে বাঘা? বাঘা খুবই ভালো লাগছে। মসজিদ, মসজিদের পাশে দিঘি, এই সব মিলে মানুষ জন অনেকে আর কি ভিজিটার আসছে, ভালো লাগছে খুবই। আচ্ছা ঠিক আছে, ফ্যামিলি নিয়ে আসছেন না একাই আসছেন? না, আমি একাই আসছি, আমার বন্ধুদের সাথে আসছে। আচ্ছা খুব ভালো লাগছে, আজকে অনেক মানুষ মনে হচ্ছে। জি, আজকে শুক্রবার, এর জন্যই আসলে এত, প্রতি শুক্রবার এরকম মানুষ সমাগম হয়, অনেক লোকজন আসে দূর দূরান্ত থেকে। অজু খানা, এখানে আসলে অজু করা হবে। রান্নার জন্য খরিফ নিয়ে যাচ্ছে তারা আর কি।